কথা বলেন ঠিক কি না? এটা গুনাহ মাফের জায়গা, গুনাহ যুক্ত হওয়ার জায়গা না। আমি কিছু কথা বলবো ফার্স্ট টাইম, তারপরে আমি আপনাদেরকে নিয়ে আলোচনায় ঢুকবো। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে, আপনার জীবনের যত ইবাদত বন্দেগী রয়েছে একটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিবকে ভালোবেসে দরুদ সালাম পৌঁছাইতে না পারবে। আমি দরুদ পড়েছি, আপনারা অনেকেই মুখ বন্ধ করে রেখেছেন, কারণ কি? দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর হাবিবের দরুদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন কি পৃথিবী সুস্থ না অসুস্থ? কথা বলেন, পৃথিবী কি সুস্থ না অসুস্থ? ক্যান্সারে আক্রান্ত একজন ব্যক্তির চাইতে ভয়ঙ্কর অবস্থার দিকে আছে গোটা পৃথিবী। কেন? ফিসিকতাতি আইয়াম, মাত্র 6 দিন আল্লাহ রাব্বুল আলামিন কুলকায়নাত সাজিয়ে কমপ্লিট করে ফেলেছেন। কয় দিনে? 6 দিনে, মাত্র 6 দিনে। এর মধ্যে 18,000 মাখলুকাত, 80,000 আলম, সৃষ্টির সব কিছু আছে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছে মানুষকে। কাকে? মানুষকে। কথা বলেন, মানুষকে। মানুষকে আজকে 17,999টা মাখলুক ওরা উন্মুক্ত আছে পৃথিবীতে, ওর আগের মতোই বিচরণ করছে। একমাত্র শ্রেষ্ঠ যারা, তারাই গৃহবন্দী হয়ে আছে। এটার জন্য কে দায়ী? আমরা নিজেরাই দায়ী। কথা বলেন না কেন? আপনারা শুনবেন, আপনাদের পরিচয় কি, আমাদের পরিচয় কি, আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছে শুনবেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলেছে মানুষকে আল্লাহ সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছে, বিউটিফুল শেপ। আল্লাহ বলেছেন সূরা 3 এর মধ্যে, এই কথা বলে না, আমি আপনাদেরকে বলছি, অসংখ্য অগণিত মানুষ মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত নয়, শর্ত হলো প্রেম। কথা বলেন, শর্ত কি? আপনি যদি ভালোবেসে আল্লাহর দিদারের আশায় বসে থাকেন, দু চারজনই যথেষ্ট। আর যদি অন্তরে প্রেম না থাকে, আদব না থাকে, অসংখ্য অগণিত মানুষ হলে লাভ নাই, কারণ অসংখ্য অগণিত মানুষই যাবে জাহান্নামে, অল্প অল্প কিছু মানুষ যাবে জান্নাতে, ঠিক কিনা বলে? আল্লাহ সূরা 3 এর মধ্যে বলছে কি, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। সূরা ফিতরের মধ্যে কি বলেছেন, ফি আই সুরতিম মাশা আওয়াক্কাবাকুম। লবণ ছাড়া খাবার খাইছেন নি কোনোদিন? খাইছেন? স্বাদ লাগেনি? ঠিক আপনাদের আল্লাহু আকবারটা এরকম লবণ ছাড়া হয়েছে, সব লবণ এখানে, সব ইয়াং যুবক মুরব্বী খুবই কম। আজকের মাহফিল কবুল হওয়ার জন্য যুবকরাই যথেষ্ট, তার কারণ যৌবনকারে যারা আল্লাহর গোলামি করতে পছন্দ করে। জিব্রাইল বলেছেন আমি বৃষ্টির ফোঁটাগুলো গণে কমপ্লিট করতে পারবো, কিন্তু যৌবনকালের ইবাদতের পাওয়ারটা এটা আমার পক্ষে মাপা সম্ভব নয়। যৌবন কালে যারা আল্লাহর গোলামি করতে পছন্দ করে, আল্লাহর হাবিব বলেছেন সিহাসিত তার হাদিস বখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন যারা যৌবন কালে, যুবক হোক যুবতী হোক, আল্লাহর গোলামি করতে, জোয়ান থাকতে, আল্লাহর গোলামি করতে পছন্দ করে, কাল কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরশের ছায়ার নিচে যুবক এবং যুবতীদেরকে জায়গা দিবে। বল হুজুর, আমরা তো বুড়ো হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, কিন্তু এই দুনিয়ায় আপনার কি বুড়ো হয়ে গেছেন, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু কিয়ামতের দিন হাশরের দিন আপনি 30 বছরের যুবক হয়ে যাবেন। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। জোরে বলেন না, সুবহানাল্লাহ। তা এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলো, মন মতো করে সৃষ্টি করলো। এই বান্দাকে তো একবার আল্লাহ রাব্বুল আলামিন একবার ওপেন ছেড়ে দেওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তো ছাড়েননি, আমার দিকে তাকান, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, যদি মনোযোগ দিয়ে আমার কথা শুনতে পারেন কাজে লাগবে।
আর মনোযোগ দিয়ে না শুনতে পারলে তাহলে ভাইজান এখানে বসে লাভ নাই। আপনার দুনিয়ার অনেক কাজ আছে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো রাতের বেলা আপনার কি করা, মোবাইল চালানো, ঠিক কিনা বলেন? ফেসবুক চালানো, ঠিক কিনা বলেন? তা আপনি এখানে বসে থেকে লাভ নাই, আপনি বাড়িতে চলে যান, আপনি বাড়িতে যেয়ে ঘুমান, লাভ হবে, আগামী দিন কাজ করতে পারবেন। আর মন দিয়ে যদি শোনার ইচ্ছা থাকে তাহলে এখানে বসেন, আজকে জান্নাতি মেহমান হয়ে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যেতে পারবে। কেন জানেন? এই মাহফিলে বসে আল্লাহর রাসূলকে মহব্বত করে, ঠিক কি না? আর কথাগুলো শুনবেন কার? আল্লাহর আলেমদের কথাগুলো শুনবেন, ঠিক কি না বলেন? আল্লাহ কি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জোরে সুরে সুবহান। মানতে পারবেন? যদি মানতে পারেন ইউ ক্যান গো টু প্যারাডাইস, আর যদি মানতে না পারেন তাহলে ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কোনটা বেছে নেবে, জান্নাত? তো জান্নাত তো আমার বাড়ির পাকা কলা না, আমার অধিকার আছে, গায়ে ছিঁড়ে নিয়ে আসলাম, হাতে নিয়ে ছিঁড়ে খেয়ে ফেললাম, এরকম তো না। জান্নাতে যেতে হলে আপনাকে জান্নাতের পাত্র হতে হবে, জান্নাতের উপযুক্ত পাত্র হতে হবে। এর মধ্যে সর্বপ্রথম থাকতে হবে আপনার সিনায় ভালোবাসা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বডিটাকে খুব চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহর মন মতো করে করেছেন। কিসের মতো? আল্লাহর মন মতো করে। এইটাকে এমন এত সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর, আসমান চাইতেও সুন্দর, জমিন চাইতেও সুন্দদর, যা কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডির মধ্যে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সবচেয়ে মহাব্বতের জিনিস হলো বান্দার আত্মা। কি আপনারা কি ঠিক বলতে পারেন না? আমি আপনাদেরকে এই যে এই আলোচনাটা এখানে রাখলাম, আরেকটু আপনাদের ডিপলি আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাই। স্যার মে সব কষ্ট পাবেন, না না আলোচনা করব, আপনি যতক্ষণ আছেন আসি। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আলহামদুলিল্লাহ। গত পরশু দিনের খবর আর কি, বাসখালী দিছিলাম, গতকাল গেছিলাম ময়মনসিং, গত পরশু দিন বাসখালী দিছিলাম, ডাবল প্রোগ্রাম ছিল। তো দ্বিতীয় প্রোগ্রামে চেয়ারম্যান সব আইসে এরকম ডান দিক দিয়ে বসছে, তো চেয়ারম্যান সাহেবকে বলতেছি, চেয়ারম্যান সাহেব আপনি যেহেতু আসছেন একজন অনারেবল পার্সন, হ্যাঁ আপনি একটু কথা বলেন। ও বলতেছে, হুজুর আপনার আলোচনাগুলো ভালো লাগতেছে, আমি সে কথাই বলবো না, আপনার আলোচনা শুনবো। একদম শেষ সময় পর্যন্ত বসেছিল, আমাকে বিদায় দিয়ে তারপর উনি খাবার খাইতে গেছে। নীলফামারিতে গেলাম, নীলফামারিতে গেলাম, আসছে কুমিল্লা থেকে বক্তা আসছে, বুঝেন না, কুমিল্লার মানুষকে কিন্তু অন্যরকম ভাবে স্যালুট জানায় মানুষ। আপনি অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে দেখবেন কুমিল্লার পরিচয় দিলে আপনাকে এত বেশি এক্সপেক্ট করবেন, কল্পনা করতে পারবেন না। তো গেছি, পরে চেয়ারম্যান সাহেব আসছে কুমিল্লা থেকে, প্রধান বক্তা আসছে, তো একটু দেখা করে আসবো, একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করব। উনি যে আইসা বসছে, উনি যে আরো দুটো প্রোগ্রাম আছে এটা উনি ভুলেই গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কেন বলছি জানেন? এটা কেন বলছি উত্তর এখনই পাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে আমি আর জীবনেও আসিনি, আজকে প্রথম আসছি, ঠিক কিনা বলেন? এদিকে আমি কখনো আসিনি, আসছি যেহেতু আপনাদেরকে আমি নতুন এক পথের দিশা দেখিয়ে যাব। আপনারা যদি আমার কাছ থেকে নতুন পথ নিতে চান আমি দিয়ে যাব আপনাদেরকে, তবে আপনারা আমার কথাগুলো একটু সূক্ষ্মভাবে চিন্তা করবেন, হালকাভাবে মনে করবেন না। তার কারণ কি জানেন? এখন আমাদের দেশের কিছু বক্তারা স্টেজে বসে গান গেয়ে ডায়লগ দিয়ে বিভিন্ন রকমের উশৃঙ্খল কথাবার্তা বলে এই জান্নাতের বাগানগুলোকে একদম আপনার একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আসলে সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত একটা পবিত্র জায়গা। এই যে আপনারা এখানে বসেছেন, এটাও আল্লাহর রহমতের কারণে আপনারা আসতে পারছেন, নয়তো কিন্তু এখানে আসার ক্ষমতা আপনাদের নাই। কারণ আশেপাশে অনেক মানুষ আছে বাড়িতে, আমাদের বাংলাদেশটা যদি স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশের মধ্যে আপনার সবকিছুর অভাব থাকলে মানুষের অভাব নেই, ঠিক কিনা বলেন? কিন্তু অভাব অনেক বেশি দেখা যায় যখন আমরা দিনের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখি, তখন কিন্তু মানুষের যথেষ্ট অভাব দেখা যায়, ঠিক কিনা বলেন? আপনারা কি জানেন আজকে আপনারা কি করেছেন? এই যে আপনারা এখানে জান্নাতের বাগান এসেছেন, আপনারা আজকে শয়তানকে হারিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের ধোকা একেবারে দুর্বল, কার জন্য? মুমিনের জন্য। আজকে আপনারা শয়তানকে হারিয়ে দিয়েছেন, শয়তান আপনাদেরকে বোকা বানিয়ে ঘরে বসিয়ে রাখতে পারে নাই, ঠিক কিনা বলেন? শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, শয়তান হচ্ছে আমাদের চিরশত্রু, ঠিক কিনা বলেন? আপনি আজকে আপনার শত্রুকে হারিয়ে জান্নাতের বাগানে এসেছেন। যেই ব্যক্তি তার দুশ্মনকে হারিয়ে জান্নাতের বাগানে আসতে পারে, সেই ব্যক্তি ইন্তেকালের আগে জান্নাতি হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক কিনা বলেন?
আমি আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, আপনারা আমার পরিচয়টা কি। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু দুইজন, কয়জন? দুইজন। একটা হলে যে আমরা পাশাপাশি বসছি, প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে দেখছি। এই মানুষটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেখেছেন, কখনো বলেছেন ইনসান, আবার কখনো বলেছেন নাস। ইংরেজ যারা, তারা তাদের ভাষায় আমাদেরকে মানুষকে কখনো বলে ম্যান, আবার কখনো বলে পার্সন। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা এটাকে বলি আত্মা, মানুষ। ঠিক কিনা বলেন? কি বলি? মানুষ বলি। এটার অন্তরালে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন রূহ। আমরা বাঙালি এটাকে বলি বাংলা ভাষায় আত্মা, ইংরেজরা এটার নাম রেখেছেন সোল। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড পৌলি রুহু মিন আব্দি রব্বি। আত্মাটা হলো মাত্র আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলোবে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে একবারে আপনার ফাইনাল সিদ্ধান্ত পর্যন্ত লাইফ। এখানে আসার কারণ হলো আপনার আমার আসল সত্তা হলো আপনার আমার আত্মা। আপনি এখানে বসেছেন কিন্তু আপনার আত্মাটা অন্য কিছু চিন্তা করতেছে, এই বসাই কিন্তু আপনার কোনো ফায়দা হবে না। আপনার মূল হচ্ছে আপনার আত্মা। কারণ কি? আত্মার কিন্তু কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মা কিন্তু সর্বত্রই একই রকম, একই রকম। তো শুধুমাত্র ক্ষয় আছে কার? বডির। আপনার দেহে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে, আপনি আমি ততক্ষণ পর্যন্ত জিন্দা আছি, ঠিক কিনা বলেন? কিন্তু যখন এই আত্মাটা চলে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ঠিক কিনা বলেন? আমি মৃত। তার মানে কি? শক্তিশালী কি আত্মা? না, আল্লাহ যা কিছু তৈরি করেছেন তার মধ্যে অন্যতম হলো মানুষের বডিতে তার প্রাণ পাখি আত্মাটা, আর আত্মার মধ্যেই মানুষের সব কামনা বাসনা থাকে। কথা বলেন না কেন? আত্মার মধ্যে মানুষের সকল কামনা বাসনা থাকে, ঠিক কিনা বলেন? এর মধ্যে আত্মার মধ্যে যা কিছু থাকে তার মধ্যে সবচেয়ে অন্যতম একটা নিয়ামত হলো এর মনের ঘরের ভালোবাসা। সেই ভালোবাসা মানুষকে শুধু স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়, হিংসা আত্মগরিমা শুধু মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি কি ভালোবাসতে শিখবেন নাকি ঘৃণা করতে শিখবেন? যদি আপনি ভালোবাসতে শিখেন, তাহলে সর্বপ্রথম আপনাকে সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, তখন কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনাদের এই যে একটু আগে লবণের গল্প বললাম না, লবণ ছাড়া খাবার যেমন স্বাদ হয় না, আপনাদের আল্লাহ আকবরটাও তেমন জানি লবণ শর্ট শর্ট মনে হয়। একটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কেন জানেন? এই কারণে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আমি যে একটা আয়াত নিয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? এদিকে তাকান, বুঝতে পেরেছেন? ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার, আলহামদুলিল্লাহ। চমৎকার, চমৎকার হয়েছে। আপনারা আরেকটু আওয়াজ দিয়ে কথা বলবেন, যত উচ্চ আওয়াজ দিব শয়তান আমাদের আওয়াজে তত বেশি দৌড় সীমানায় চলে যাবে, আর তত বেশি আরামে আমরা আমল করতে পারব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে কিয়ামতের দিন আল্লাহর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি কি জবাব দিতে পারবেন? সেই প্রস্তুতি কি আপনার আছে? নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো মানুষের জীবনের সময়গুলো। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, এটাকে আপনি একটু জরিফ করেছেন? কথা বলেন, চিন্তা করেছেন, ভেবেছেন? আল্লাহ তো আপনাকে প্রশ্ন করবে, তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে তুমি ব্যয় করেছো, তখন আপনি কি জবাব দিবেন? এই সম্পর্কে আল্লাহ কি বলেছে জানেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেন কোথায়? আল্লাহ হিসাব গ্রহণে কি? অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তি দানে কঠোর। যাবেন কোথায়? রাস্তা আছে যাওয়ার? কথা বলেন, যাওয়ার রাস্তা আছে? আমি বলেছি কি আপনাদেরকে, নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, জবাব দিতে হবে। বিশেষ করে আরেকটা নিয়ামত হলো মানুষের শরীরে যৌবন। কথা বলেন না, এগুলো কাউন্ট করে তো। কথা বলেন, অন্যতম কি? যৌবন, ঠিক কিনা বলেন? যৌবন শরীরে থাকলে আপনি আমি তাগড়া জোয়ান,
একটা মাইনাস হয়ে গেলেন তো আপনি আমি দুর্বল ঠিক কিনা বলেন এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে জবাব কি দিতে পারবেন সবগুলো প্রশ্ন একই জায়গায় ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ইন্নাল্লাহ শাদীদুল ইকাব আল্লাহ শাস্তি দানেও কঠোর এদিক এদিকে একটা চ্যাপ্টার আরেক দিকে কি আল্লাহ এক জায়গায় বলেছে মানুষকে বিউটিফুল শেপ সুন্দর করে সৃষ্টি করেছেন আবার সূরা ইনফিতরের মধ্যে কি বলেছেন মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন এখন আপনি আপনার মনের ঘরে বিবেককে প্রশ্ন করুন আপনার জীবনের সময়গুলো আপনি কি আল্লাহর মতো করে চলতে পেরেছেন কাজে লাগাইতে পারছেন তাহলে আপনার বিচারের জন্য তার কারো কোনো প্রয়োজন নেই আপনি নিজেই নিজের কাছে হেরে যাবেন কথা বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি এখন তোমার সব হয়েছে তা হয়েছে আমি যখন তোমার কেউ রবি না তখন শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি মিনহা খলকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নখরিজুকুম তারাতা নখরা বাঁচতে পারবেন কথা বলেন এগুলোর জন্য কে দায়ী আমরাই দায়ী বলে হুজুর এটা আপনি কর্তৃকে বললেন এটা বলেছি আল্লাহ সূরা ইউনুসের 44 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আল্লাহ ডাজন্ট রং হি স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ কি বলেছেন আমি আমার দাসের উপর জুলুম করি না তার মানে কি আমরাই আমাদের উপর জুলুম করি যেমন আজকের জান্নাতের বাগান পাওয়ার পরেও আপনার ঘরে কেন পৃথিবী আপনাকে এত মাতাল করে দিল পৃথিবীর জন্য আপনি এত পাগল আপনি কি আপনার পূর্বপুরুষের দিকে নজর দিয়ে দেখেন না তারা এত সুন্দর সাজানো সংসার গুছিয়েছে কিন্তু ভোগ করার আগেই তো চলে গেল আজরাইল কি আসার পরে কোনো আর্গুমেন্ট চলবে আজরাইল বলবে জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট কোনো কথা চলবে না সময় মতো চলে যেতে হবে তো কোন দিন আজরাইল আসবে সেটা কি আপনার আমার জানা আছে তাহলে কি কিনি ভাবতেছেন পৃথিবীর জন্য তাই তো আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না কোনটা বেছে নেবেন না পারবেন হিসাব দিতে না পারলাম আল্লাহর যেভাবে সুন্দর করে মানুষ বানিয়েছে সে সুন্দর পথে থাকতে কথা বলেন না পারলাম নিজেকে নিজে সেভ করতে আল্লাহ বলে দিয়েছেন সবগুলো আপনাদেরকে বোঝার জন্য বলছি কারণ আজকের পরে আবার আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে মাহফিলটা হবে এই মাহফিল গত বছর এই দিন থেকে আজকে পর্যন্ত অনেক মানুষ চলে গেছে না কথা বলেন গেছে কিনা আবার আগামী বছর পর্যন্ত যে সবাই বেঁচে থাকবেন সেটা কি আপনাদের জানা আছে জানা নাই এই জন্য আমি আপনাদেরকে বলছি ভাইয়ের আমার বাবার আমার যে যেখানে আছেন সকলকে পায়ে ধরে বলছি আজকে একটুখানি সময় আলোচনা করব একটু সময় দিয়ে যান হয়তো আজকেরই সময় আপনার জীবনের সকল গুনাহ মাফের সিলা হতে পারে